ক্লাস সেভেন একচারের প্রথম সাময়িক পরীক্ষার সময় কুমির রচনা শিখেছে। সমস্যা হলো, এরপর যে পরীক্ষায় আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনায় লিখে। যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, তো সে লিখলো বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করে। কুমিরেও তাই করে, জেলে রাখা ভালো। যে আচ্ছা বেশি কথা না বাড়িয়ে চলো দেখায় আসলে কি হয়েছিল। স্যার আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ আসো, বসো তাড়াতাড়ি। আচ্ছা, যে রচনা লিখতে দেওয়া ছিল বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য সেটা জমা দাও। এই তো স্যার, এই নিন। এইটা কি লিখেছিস? কত ছাড়া? আচ্ছা আমাকে বল কি লিখেছিস, বাদ দে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, এই রচনা বল। বাবা মা আমাদের জন্ম দেয়, তারা আমাদের লালন পালন করে, কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, এর চোখ গোল গোল, কুমিরের পিঠ খাজ কাটা খাজ কাটা খাজ কাটা। এটা কি রে, খাজ কাটা খাজ কাটা খাজ কাটা খাজ কাটা লিখেছিস? আর 10 পৃষ্ঠা শেষ। এরপরে পরীক্ষায় রচনা হলো আমার প্রিয় শিক্ষক, সে লিখলো আমার প্রিয় শিক্ষকের নাম সুকুমার বিশ্বাস, তার চোখ গুলো গোলগোল, কুমিরেরও চোখ গোলগোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, কুমিরের পিঠ খাজ কাটা খাজ কাটা। আবার কুমির আবার কুমির, আমি দেখলেন এত ভারী বিপদ। শেষে আমি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলাম, পলাশির যুদ্ধ। বলো বেটা এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা বলিস। পলাশির যুদ্ধ। বলো বেটা এইবার দেখি কি করে তুই কুমিরের রচনা বলিস। 1857 সালে পলাশির প্রান্তরে ইংরেজ এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি মির্জাফর এর উপর ভরসা করে খাল কেটে কুমির এনেছিলেন। জেনে রাখা ভালো যে কুমির একটি সরীসৃপ প্রাণী, এটি জলে বসবাস করে, এর চোখ গোল গোল, কুমিরের পিঠ খাজ কাটা খাজ কাটা। মা ও বাবা কে কোথায় আছো, আবার খাল কেটে কুমির নিয়ে আসলো যে, এই তো অবস্থা। তবে কেমন লাগলো জানাতে ভুলবেন না, কিন্তু আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।